নমস্কার, গল্পের বাগিচায় আপনাকে স্বাগতম। বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন। 1921 সালে 2 মে কিংবদন্তি সাহিত্যিক ও বিশ্ববরেণ্য পরিচালক শ্রী সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন। কদিন আগেই ওনার জন্মদিন পালন করেছে গল্পের বাগিচা, তাই আজ সত্যজিৎ রায়ের একটি গল্প আপনাদের সামনে নিয়ে আসা হলো। গল্পের নাম গঙ্গারামের কপাল। ভাষ্যপাঠে আমি শর্মিষ্ঠা, কথকের ভূমিকায় শ্রীপর্ণা, রঘুনাথের ভূমিকায় সুতনু, মহেশ এবং জনৈক গ্রামের ব্যক্তির ভূমিকায় সিদ্ধার্থ, গণৎকারের ভূমিকায় অভি, রাজকন্যার ভূমিকায় রচনা, মামা রাজা এবং অন্যান্য ভূমিকায় অগ্নিশ এবং গঙ্গারামের ভূমিকায় রাহুল। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা গঙ্গারামের কপাল। নদীর ধারে খোলামকুচি দিয়ে ব্যাংবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামে চোখে পড়ল পাথরটা। এ নদীতে জল নেই বেশি, যেখানে সবচেয়ে গভীর সেখানে হাঁটু ডোবে না। জলটা কাঁচের মতো স্বচ্ছ, তাই তার নিচে লাল, নীল, সবুজ, হলদে, খয়েরি অনেক রকম পাথর দেখা যায়। কিন্তু এমন পাথর গঙ্গারাম এর আগে কখনো দেখেনি। যত রকম রং হয় রামধনুতে, সব রং আছে এই পাথর। আকারে একটা পায়রা ডিমের মতো। গঙ্গারাম জল থেকে পাথরটা তুলে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। আহ, কি সুন্দর! আপনা থেকেই বেরিয়ে পড়ল তার মুখ থেকে। তারপর সেটাকে সে ট্যাঁকে গুঁজে নিয়ে বাড়ি মুখ রওনা হলো। গঙ্গারাম থাকে বৈকুণ্ঠ গ্রামে। তার বাপ মা মড়কে মারা গেছে যখন, তখন গঙ্গারামের বয়স 4.5। সে তার মামা গোপীনাথের ঘরে মানুষ হয়েছে। এখন তার বয়স 18। তাকে গ্রামের সকলেই ভালোবাসে, কারণ কারো কোনো উপকারে আসতে পারলে গঙ্গারাম সবচেয়ে বেশি খুশি হয়। তাই সকলেই বলে গঙ্গারামের মতো এমন সরল সদাশয় ছেলে আর দুটো হয় না। এছাড়া গঙ্গারামের চেহারাটিও ভালো। গ্রামে যাত্রা হলে সে তাতে রাজপুত্র সাজে আর অভিনয়ও করে দিব্যি। গঙ্গারামের অবস্থা যে ভালো নয় মোটেই। মামা চাষের জমি আছে কিছুটা, সেটা সে এখন নিজে চষতে পারে না বাতের জন্য, তাই ক্ষেতের কাজ গঙ্গারামকেই করতে হয়। যা ফসল হয় তাতে তাদের কোনো মতে চলে যায়। গঙ্গারামের একটা মামাতো ভাই আছে, তার চেয়ে 3 বছরের বড়, নাম রঘুনাথ। রঘুনাথ কুসঙ্গে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তাতে তার শাস্তি হয় 3 বছরের হাজতবাস। সেই 3 বছর কাটতে আর 3 মাস বাকি। বাবা গোপীনাথ বলেছে ছেলেকে আর বাড়িতে ফিরিয়ে নেবে না। নদীর ঘাটে খেলা সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারাম একবার সুবল কাকার বাড়ি হয়ে গেল। সুবল কাকার কদিন থেকে সর্দি জ্বর, তার একটা পা খোঁড়া, তাই সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। গঙ্গারাম তাকে এসে দেখার জন্য শশী কবিরাজকে খবর দেয়। শশী রুগী দেখে ঔষধ বলে দিয়ে যায় চাকুলে পাতার রস। সে পাতাও গঙ্গারাম বন বাদারে ঘুরে ঘুরে বিচুটির কামড় খেয়ে জোগাড় করে এনে দেয়। আজ গঙ্গারাম দেখল সুবল কাকা অনেকটা ভালো আছে। একবার মোক্ষদা বুড়ির বাড়িতেও যাবার ইচ্ছা ছিল, বুড়ি গ্রামের এক প্রান্তে একা থাকে সেই জন্য। কিন্তু সুবল কাকার বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে মেঘের ঘনঘটা। গঙ্গারাম পা চালিয়ে বাড়ি মুখো চললেও বৃষ্টি এড়াতে পারল না। অবশ্য বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে, কিন্তু ও মা, আজ যে জলের সঙ্গে শিল পড়তে শুরু করলো,
আর এমন শীল গঙ্গারাম তার বাপের জন্মে দেখে। এক একটা শীল যেন এক একটা তাল, ফটাস ফটাস করে রাস্তায় পড়ছে আর ফেটে চৌচির হয়ে বরফ ছড়িয়ে পড়ছে চারিদিকে। যদি একটা মাথায় পড়ে, মাথায় পড়লো ঠিকই, তবে সেটা গঙ্গারামের নয়। শ্রীনিবাস ময়নার বুড়ো বাপ ভুজঙ্গ লাঠি হাতে ঠকঠক করে যাচ্ছিল রাস্তা দিয়ে। সোজা তার মাথায় একটা শীল পড়ে গঙ্গারামের চোখের সামনে বুড়ো মাথা ফেটে অক্কা পেল। আর তারপর গায়ের কেলো কুকুরটাও মরল মাথায় ওই রাবণের শীল পড়ে। গঙ্গারাম ভেবেছিল তেলিপাড়ার বুড়ো অসত্য গাছটার তলায় আশ্রয় নেবে, কিন্তু সেই সঙ্গে শীল কুড়িয়ে নিয়ে তাতে কামড় দেবার লোভটাও সামলাতে পারল না। অথচ গায়ের সব লোক হয় গাছতলায় না হয় বাড়ির দাওয়ায় আশ্রয় নিয়েছে। দু একজন গঙ্গারামকে রাস্তায় দেখে চেঁচিয়ে তাকে সাবধান করে, কিন্তু গঙ্গারাম তাদের কথায় কান দিল না। আর এও ঠিক যে তার চতুর্দিকে শীল পড়লেও তার গায়ে পড়েনি। গঙ্গারামের কপাল মন্দ বলেই সকলে জানত। যদিও গঙ্গারাম কোনোদিনও নিজেকে দুঃখী বলে মনে করেনি, কিন্তু আজ যে ঘটনাটা ঘটল তাতে বলতেই হয় যে তার কপাল খুলে গেছে। এই ঘটনার তিন দিন পরে খেতে জমি চষতে গিয়ে গঙ্গারামের লাঙলে খটাং করে মাটির তলায় কি যেন একটা লাগল। গঙ্গারাম মাটি খুঁড়ে দেখল সেটা একটা পিতলের কলসি, আর মুখটা একটা পিতলের ঢাকনা দিয়ে বন্ধ, আর সেই ঢাকনা একটা লাল কাপড় জড়িয়ে তাকে গেরো দেওয়া হয়েছে যাতে সহজে না খোলে। খেতে কাজ করে গঙ্গারাম কলসিটা বাড়িতে নিয়ে এলো। বেশ ভারী কলসি, গঙ্গারামের গায়ে জোর আছে তাই সে বইতে পারল, না হলে দুটো লোক লাগত। বাড়িতে এসে কাপড়ের গেরো খুলে ঢাকনা তুলে গঙ্গারাম দেখল কলসিটার ভেতর অনেকগুলো গোল গোল হলদে চাকতি রয়েছে, যেগুলো দিনের আলোতে ঝলমল করছে। গঙ্গারাম চোখে কোনোদিন মোহর দেখেনি, নইলে সে বুঝত যে সেগুলো সবই মোহর। এই এক কলসির মধ্যে যত স্বর্ণমুদ্রা ছিল তাতে একটা প্রাসাদ বানানো যায়। কিন্তু গঙ্গারাম ভাবল, না জানি এগুলো কিসের চাকতি, যেইভাবে ছিল সেইভাবেই পড়ে থাকুক। কলসির মুখে আবার ঢাকনা দিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে গঙ্গারাম খাটের তলায় চালান দিল। মামাকেও বলল না সেটার বিষয় কিচ্ছু। এর কদিন পরে আর একটা ঘটনায় বোঝা গেল গঙ্গারামের কপাল ফিরেছে। মাঝরাত্রিরে গঙ্গারামের পাড়ায় অস্তা ঘোষের বাড়িতে আগুন ধরল। গঙ্গারামের সাতটা বাড়ি পরেই অস্তা ঘোষের বাড়ি। পাড়ার সকলের ঘুম ভেঙে গিয়ে চারিদিকে হই হই চাঁচাপিচি শুরু হয়ে গেল। পুকুর থেকে বালতি বালতি জল এনে হাতে হাতে সে জল চালান হয়ে আগুনে ঢালা হলো। কিন্তু সর্বগ্রাসী আগুন এক ঘরের চাল থেকে আরেক চালে ছড়াতে লাগলো। সাড়ে চার ঘন্টা লাগলো আগুন নেভাতে। কিন্তু আশ্চর্য এই যে চারপাশের বাড়ি পুড়ে গেলেও গঙ্গারামের বাড়ি সে আগুন ছোঁয়নি। গঙ্গারাম নিশ্চিন্তে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাক পচা গেল, আমাদের বাড়িতে আগুন ধরলে বাতের রুগী মামাটা হয়তো পুড়েই মরত। এই ঘটনার পর গায়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গঙ্গারামের সৌভাগ্যের কথা। কেউ কেউ এসে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে গঙ্গা, তোর ব্যাপার কি বলতো? তোকে তো চির দুঃখী বলেই জানি, কিন্তু তোর এমন ভাগ্য ফেললো কি করে? গঙ্গারাম এক গাল হেসে বললে, কপালের কথা কি কেউ কিছু বলতে পারে? ভগবান মুখ তুলে চেয়েছেন বটে, কিন্তু কেন তা তো বলতে পারবো না। গঙ্গারামের একবারও মনে হলো না
যে তার ট্যাঁকে যে পাথরটা গোজা আছে সেই পাথরই তার কপাল ফিরিয়ে দিয়েছে। গঙ্গারামের মামাতো ভাই রঘুনাথ হাজত থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে আসার পথেই হলধরের দোকান থেকে মুড়ি কিনে খেতে খেতে গঙ্গারামের আশ্চর্য কপালের কথা শুনল। শুনে তার মনে হল, এটা কেমন করে হয়, হঠাৎ একটা লোকের ভাগ্য ফিরে যায় কি করে? এ ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে তো। খিদে মিটিয়ে বাড়ি ফিরে এসে প্রথমেই তার বাপের কাছে মুখ ঝামটা খেতে হলো রঘুনাথকে। এ বাড়িতে তোর ঠাই হবে না, তুই তুই অন্য ব্যবস্থা দেখ। রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো গঙ্গারাম মাঠ থেকে বাড়ি ফিরছে। কি দাদা, একদিনে ছাড়া পেলে বুঝি? গঙ্গারাম জিজ্ঞেস করলো রঘুনাথকে। কিন্তু বাপ তো তোমার উপর খাপ্পা হয়ে আছেন, তার সঙ্গে দেখা করেছো? করেছি, তবে আমি এ বাড়িতে থাকার জন্য মোটেও আসিনি। আমার অন্য এক ডেরা আছে কেষ্টপুরে, আমি এসেছি তোর সাথে একবার দেখা করব। সে তো ভালো কথা। তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা? শুনলাম তোর নাকি কপাল ফিরেছে, তোর ব্যাপারটা কি? কি বলবো দাদা, যিনি মাথার উপর আছেন তার কখন কি মর্জি হয় তা কি আমরা কিছু বলতে পারি? রঘুনাথ বুঝলো যে গঙ্গারাম যা বলছে তার সরল মনেই বলছে, তার কাছ থেকে খুব বেশি কিছু জানা যাবে না। সে পোটলা কাঁধে আবার বেরিয়ে পড়ল। কেষ্টপুরে সত্যি তার একটা ডেরা আছে, তার দলের যে পাণ্ডা যাকে পেয়াদায় ধরতে পারেনি সেই মহেশ থাকে কেষ্টপুরে। জেল খেটে রঘুনাথের এবার সৎ পথে যাওয়া উচিত ছিল, কিন্তু দুষ্কর্ম তার মজ্জায় মজ্জায় ঢুকে গেছে, তাই তার পুরনো দল সে ছাড়তে চায় না। তবে কেষ্টপুর যাওয়ার আগে সে গেল হরিতাল অঘর গণৎকারের কাছে। অঘর শুধু গুনতে জানে না, সে নানা রকম মন্ত্রতন্ত্র জানে। লম্বা চিমড়ে মানুষটা গায়ের রং একেবারে আলকাতরার মতো, বয়স কত তা কেউ জানে না। অঘর রঘুনাথকে দেখেই বলল, কয়েদখানা থেকে ছাড়া পেলি, তবে তোর কিন্তু কপালে দুঃখ আছে, তোকে আবার হাজতে যেতে হবে, এই বেলা কুসঙ্গ পরিত্যাগ কর। না না, সেসব কথা আজ থাক, আজ আমি এসেছি আপনার কাছে আমার পিস্তুত ভাইয়ের ব্যাপারে জানতে। কে? গঙ্গারাম? হ্যাঁ, তার হঠাৎ করে কপাল ফিরল কি করে সেটা বলতে পারেন আপনি একটু? দাঁড়া একটু হিসেব করে দেখি। অঘর গণৎকার তার তক্তপোষে বসে একটা খেরোর খাতায় খাগের কলম দিয়ে কয়েকটা নকশা এঁকে প্রায় মিনিট পাঁচেক ধরে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর বলল, সে তো এখন বিস্তর ধনের মালিক। ধন? কই, ধন দৌলত তো কিছু দেখতে পেলাম না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু হঠাৎ তার কপাল ফিরল কেন? সে কি দেবতার কোনো বরদর পেয়েছে নাকি? না, সে পেয়েছে একটা পাথর। পাথর? হ্যাঁ, পাথর পাথর, তার জোরেই তার কপাল ফিরেছে। এই পাথরের নাম সাতশিরা, তার বৃহস্পতি এখন তুঙ্গে। তবে সে নিজে তা বোঝে না, সে অতি সরল মানুষ। তা তার ধন কোথায় রাখা আছে সেটা বলা যায়? তার খাটের নিচে 3 সহস্র স্বর্ণ মুদ্রা। রঘুনাথ গণৎকারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল, সে সোজা গেল কেষ্টপুর। তার লক্ষ্য মহেশ চোরের বাড়ি। মহেশের বয়স 35-এর কাছাকাছি, পাকানো শরীর, নাকের নিচে পুরো গোফ আর গালে গালপাট্টা। দাদা, বলল রঘুনাথ মহেশের হাত ধরে, 3 সহস্র স্বর্ণ মুদ্রা। কি ব্যাপার? রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। এই কথা? মহেশ শুনে বলল, খাটের তলায় আছে পেতলের ঘটি। হ্যাঁ দাদা, আর তুমি যদি আনতে পারো তাহলে 3 ভাগে 2 ভাগ তোমার, আর 1 ভাগ কিন্তু আমার। তা বেশ, পরশু অমাবস্যা, পরশু যাব। মহেশের মতো চতুর চোর এ তল্লাটে আর কেউ ছিল না,
সে যে কতবার পেয়াদার চোখে ধুলো দিয়েছে তার হিসেব নেই। অমাবস্যার রাতে শীতকাঠি নিয়ে বৈকুণ্ঠ গ্রামে গঙ্গারামের বাড়িতে এসে সে কাজ শুরু করে দিল। নিশুতি রাত, ফাল্গুন মাস, কিন্তু শীত এখনো পুরোপুরি যায়নি। মহেশ এসে পৌঁছেছে রাত তিনটে, যখন লোকের ঘুম হয় সবচেয়ে গভীর। এসেই প্রায় শব্দ না করে সে শীত কাটতে শুরু করে দিয়েছে, কিন্তু তাকে বেশি দূর এগোতে হলো না। দুদিন হলো বৃষ্টি হয়ে গেছে, শীতকালে লম্বা ঘুম ভেঙে এক কালসাপ ছিল কাছাকাছির মধ্যে, সেটা নিঃশব্দে এসে মহেশের গোড়ালিতে মারল এক ছোবল। মহেশের হাত থেকে শীতকাঠি পড়ে গেল আর দু মিনিটের মধ্যে তার নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে। পরদিন সকালে গঙ্গারামী দেখল প্রথম চোরের মৃতদেহ। সে বুঝল কি হয়েছে, কিন্তু তার বাড়িতে চোর শীত কাটতে আসবে কেন সেটা সে বুঝতে পারল না। এদিকে মহেশের কি দশা হয়েছে সেটা রঘুনাথ জানতে পেরেছে। সে বুঝল তার পিস্তত ভাইয়ের কি আশ্চর্য কপাল, এইভাবে চুরি করে তো তার কাছ থেকে টাকা আদায় করা যাবে না, অন্য কি পন্থা নেওয়া যায় সেই নিয়ে সে ভাবতে বসল। এদিকে গঙ্গারামের যে কপাল খুলেছে তার আরও প্রমাণ পাওয়া গেল। তার মামার বাত আপনা থেকেই অনেকটা ভালো হয়ে গেছে, মামার মেজাজটা ছিল খিটখিটে, আজকাল সেটাও বদলে গিয়ে অনেক নরম হয়ে গেছে। মামা বলছে গঙ্গারামের জন্য এবার একটা পাত্রী খুঁজতে হবে। গঙ্গারাম এটাকেও কপাল ফেরার লক্ষণ বলেই মনে করে, কারণ বিয়েতে তার আপত্তি নেই, বেশ একজন সুখ দুঃখের সাথী হবে, ঘরকন্যার কাজ করার লোক হবে, আর সে মেয়ে যদি ফুটফুটে হয় তাহলে তো কথাই নেই। ফুল যেমন সুন্দর, সকাল সন্ধ্যের আকাশ যেমন সুন্দর, পাখির ডাক যেমন সুন্দর, তেমনি তার বউও সুন্দর হয়, এইটা গঙ্গারাম চায়। এই সময় এক হাট বাড়ে হাটে ঢেড়া শোনা গেল। বৈকুণ্ঠ গ্রাম থেকে সাত ক্রোশ দূরে কনকপুর শহর, সেই শহর থেকে ঢেড়া দিতে এসেছে। ঘোষণাটা এই, কনকপুরের রাজকন্যার একটা সাতশিরা পাথর ছিল, সেটা একটা বাঁদর রাজবাড়ির অন্দরমহলে ঢুকে নিয়ে যায়। সেই থেকে রাজবাড়িতে নানা দুর্ঘটনা ঘটছে। রাজকন্যার মুখের হাসি মিলিয়ে গেছে, তার শরীর শুকিয়ে যাচ্ছে। এই সাতশিরা পাথরে রামধনুর সাতটি রঙই শিরায় শিরায় ফুটে বেরোয়। সে পাথর যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেটা ফেরত দিলে রাজা সে লোককে সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে। গঙ্গারাম শুনল ঘোষণাটা, তারপর একটা গাছের আড়ালে গিয়ে ট্যাঙ্ক থেকে পাথরটা বের করে দেখল সেটার দিকে মন দিয়ে। হ্যাঁ, এতেও তো শিরায় শিরায় সাতটা রঙই দেখা যাচ্ছে, এটাই কি তাহলে সাতশিরা পাথর? গঙ্গারাম মনে মনে ঠিক করল সে কনকপুর যাবে, আর গিয়ে রাজাকে জিজ্ঞাসা করবে এই পাথরই সেই পাথর কিনা, যদি তাই হয় তাহলে সে পাথরটা ফিরিয়ে দেবে, সেটা তার সাধের জিনিস সন্দেহ নেই। কিন্তু রাজকুমারীর অবস্থা শুনে তার মনে আঘাত লেগেছে, কারো দুঃখ গঙ্গারাম সইতে পারে না। সে দুঃখ দূর করার ক্ষমতা যদি তার থাকে তাহলে সে নিশ্চয়ই তা করবে। এদিকে কেষ্টপুরেও এই একই ঢেড়া পড়েছে, একই ঘোষণা হয়েছে, আর সেটা শুনেছে রঘুনাথ। তার মন বলল তার পিস্তত ভাইটা যা বোকা, সে নিশ্চয়ই পাথর ফেরত দিতে কনকপুর যাবে। সে নিজে কনকপুরের রাস্তায় ঝোপের পেছনে লুকিয়ে থাকবে, আর ভাই এলেই তাকে ঘায়েল করে তার কাছ থেকে পাথরটা নিয়ে নেবে, নিয়ে সেটা সে নিজের কাছেই রাখবে, রাজাকে ফেরত দেবে না। গঙ্গারাম পরদিন সকাল সকাল চাদরের খুঁটে মুড়ি বাতাসা বেঁধে নিয়ে দুগ্গা বলে কনকপুর রওনা দিল। তিন ক্রোশ পথ যাবার কিছু পরে একটা বনের পাশ দিয়ে যাওয়ার সময় একটা ঝোপের পেছন থেকে বেরিয়ে রঘুনাথ হাতে
বাঁশের লাঠি নিয়ে ধেয়ে এলো গঙ্গারামের দিকে। গঙ্গারাম কিছুই টের পায়নি, কারণ তার পেছন দিক দিয়ে নিঃশব্দে এসেছিল রঘুনাথ। কিন্তু হলে কি হবে, গঙ্গারামের ট্যাঁকে সাতশিরা পাথর। সে লাঠি তার মাথায় পড়তেই সেটা শোলার মতো মট করে ভেঙে গেল। কাণ্ড দেখে রঘুনাথ দিল চম্পল, কারণ সে জানে গঙ্গারামের সঙ্গে খালি হাতে সে পেরে উঠবে না। কনকপুর পৌঁছতে গঙ্গারামের দুপুর পেরিয়ে গেল। রাজবাড়িটা অনেক দূর থেকে দেখা যায়। সে শটান চলে গেল ফটকের সামনে। সেখানে প্রহরী তাকে রুখতে সে বলল, আমি রাজকন্যার জন্য সাতশিরা পাথর এনেছি। প্রহরী পাথরটা দেখতে চাইলে গঙ্গারাম ট্যাঙ্ক থেকে বার করে দেখালো। তাতে প্রহরী শুধু তার পথে ছেড়ে দিল না, আরেকজন প্রহরীকে বলে রাজার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিল। রাজা রাজসভায় যাননি, মন্ত্রী রাজকার্য চালাচ্ছেন। রাজা মনের দুঃখে অন্দরমহলে শয্যা নিয়েছেন। গঙ্গারাম রাজার কাছে গিয়ে তাকে গড় করে বলল, মহারাজ, আমি একটা পাথর এনেছি, সেটা সাতশিরা কিনা যদি আপনি দেখে নেন। রাজা উঠে বসলেন। কই, দেখি তোমার পাথর। গঙ্গারাম দেখালো। রাজার দৃষ্টি উৎসাহিত হয়ে উঠল। এই তো সেই পাথর। তারপর রাজা গঙ্গারামের দিকে চেয়ে বললেন, তুমি দাঁড়াও, তোমার পাওনা পুরস্কারটা তোমাকে দিই, আর তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি, সে তোমাকে ঘোড়ায় করে তোমার গ্রামে পৌঁছে দেবে। এই টাকা সঙ্গে নিয়ে হেঁটে যাওয়া নিরাপদ নয়। কোষাগার থেকে একজন কর্মচারী একটা মখমলের থলিতে 1,000 স্বর্ণমুদ্রা এনে গঙ্গারামকে দিল। গঙ্গারাম থলি খুলেই বলল, আরে, এই জিনিস তো আমার অনেক আছে, এর চেয়ে বেশি আছে। খেতে চাষ করতে গিয়ে মাটির তলা থেকে পেয়েছি, এ জিনিস আর আমার লাগবে না, যথেষ্ট আছে। রাজা তো অবাক, এমন কথা তিনি কোনো দিন শোনেননি। তিনি বললেন, এটা তোমার পুরস্কার, তোমার পাওনা, তোমায় নিতেই হবে। তবে দিন, আপনি যখন এত করে বলছেন তখন না বলবো না, কিন্তু একটা কথা বলার ছিল রাজামশাই। কি কথা? যাকে এনে দিলাম সাতশিরা পাথর, সেই রাজকন্যাকে বড় দেখতে ইচ্ছে করছে। আমি কোনোদিন তো রাজকন্যা দেখিনি। রাজা চোখ কপালে তুলে বললেন, এ কেমন কথা বললে তুমি? রাজকন্যাকে দেখা কি মুখের কথা? সে থাকে তার নিজের ঘরে, তার বিয়ের কথা হচ্ছে, সে তো আর খুকি নয়। সে তো আমারও বিয়ের কথা হচ্ছে রাজামশাই, তা আমি বলি, দেখতে দোষটা কি? একবার দেখেই আমি চলে যাব। এমন সময় সকলকে অবাক করে দিয়ে রাজার ঘরে পর্দা সরিয়ে এক পরমা সুন্দরী মেয়ে এসে ঘরে ঢুকল। এ কি সুনয়না? রাজা অবাক হয়ে বলে উঠলেন, যে আমার পাথর এনে দিয়েছে তাকে একবার দেখতে ইচ্ছা হলো। এ পাথর যে হাতছাড়া করতে পারে সে তো যেমন তেমন লোক নয়, এমন পয়া পাথর তো আর হয় না, এতে মানুষের ভাগ্য ফিরে যায়। গঙ্গারাম অবাক হয়ে রাজকন্যার দিকে চেয়ে রইল, তারপর বলল, এ কথা বোধহয় ঠিকই, কারণ এটা পাওয়ার পর থেকে আমার মতো গরিবের কপালও খুলে গিয়েছিল। এখন যখন পাথরটা চলে গেল, তখন আবার যে কে সেই হয়ে যাবে তুমি। আমি এ পাথর ফেরত চাইনি, বাবাই জোর করে ঘোষণা করেছিলেন। আমাদের সত্যি করে কোনো অভাব নেই, অভাব তো তোমারই। অভাবের মধ্যেই তো মানুষ হয়েছি, তাই অভাবের অভাবটা যে কি তা জানি না। তবে একটা কথা বলতে পারি, এই পাথর আমাকে অনেক স্বর্ণমুদ্রা এনে দিয়েছে। একদিন বুঝতে পারিনি, আজ বুঝলাম। আমার মনে হয় বাকি জীবনটা তাতে স্বচ্ছন্দেই চলে যাবে। আমার আর কোনো পাথরের দরকার নেই, ওটা তোমার জিনিস ছিল, তোমার কাছেই থাক। কিন্তু একটা কথা বলি, এই
পাথরের গুণে পাওয়া স্বর্ণ মুদ্রা এই পাথর চলে গেলে আর নাও থাকতে পারে, তখন তুমি কি করবে? পাথর পাওয়ার আগে যেমন ভাবে চলছিল তেমন ভাবেই চলবে। তা কেন, পাথর তো দুজনের কাছেই থাকতে পারে। সকলকে অবাক করে দিয়ে বলল রাজকন্যা, এটা ঠিক বলেছ, যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলেই তো দুজনের কাছেই থাকবে পাথর। রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতে হলো। সব তো বুঝলাম, কিন্তু আমি তো আর বেশি দিন নেই, আর আর আমারও কোনো ছেলেও নেই। আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে? একদিন খেতে লাঙল চালালাম, এখন না হয় রাজ্যই চালাবো। ফসল ফলানো তো সহজ কাজ নয়, তাতে কিন্তু অনেক বুদ্ধি লাগে, অনেক পরিশ্রম লাগে। আর রাজকার্যের অর্ধেক তো করে মন্ত্রী, আপনি আর একা কত করেন রাজামশাই? সে কথা ঠিক, তবে কোনো ভাবনা নেই, তাহলে এবার আমি চলি। আপনি এদিকে তোড়জোড় করুন, দিনক্ষণ দেখুন, আমার মামাকে আবার খবরটা দিতে হবে। চলি রাজকন্যা, আবার পরে দেখা হবে। ভালো কথা, আমার নাম গঙ্গারাম। দরজার পাশ থেকে রাজকন্যা একটা খুশির হাসি হেসে পর্দা ফেলে দিয়ে চলে গেল। বাড়ি ফিরে এসে চৌকাঠে হোঁচট খেয়ে গঙ্গারাম পাথরের অভাবটা হাড়ে হাড়ে টের পেল। মামার বাতটাও শুনলো বেড়েছে। আর সবচেয়ে যেটা অবাক কাণ্ড, খাটের তলা থেকে কলসি বার করে দেখল তার ভেতর রয়েছে শুধু মাটি, কিন্তু এর কোনোটাই সে গ্রাহ্য করল না, কারণ যা হতে চলেছে তাতে তার কপাল মন্দ এটা আর বলা চলে না। এতক্ষণ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা গঙ্গারামের কপাল। ভাষ্যপাঠে আমি শর্মিষ্ঠা, কথকের ভূমিকায় শ্রীপর্ণা, রঘুনাথের ভূমিকায় সুতনু, মহেশ এবং জনৈক গ্রামের ব্যক্তির ভূমিকায় সিদ্ধার্থ, গণৎকারের ভূমিকায় অভি, রাজকন্যার ভূমিকায় রচনা, মামা রাজা এবং অন্যান্য ভূমিকায় অগ্নিশ, এবং গঙ্গারামের ভূমিকায় রাহুল। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ দেবেন, আর আমাদের এগিয়ে চলার পথকে আরো সুন্দর হতে সাহায্য করবেন এই আশায় রাখি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন মোড়কে নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।